এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি এটা কি করে করতে পারলে? চুপ করে থেকো না দেবরাজ, উত্তর দাও। কেন, কি করলাম? বুঝতে পারছো না তাই না? আমি তো এত বছর তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটু শান্তি চেয়েছিলাম, আর আমার ছেলেটাকে নিজের মতো করে মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু প্রীতম তো শুধু আমার একার ছেলে নয়, ও তো তোমারও ছেলে। তুমি ওকে বিষ খাইয়ে মারতে চাইলে? তুমি এতটা নিচে নেমে গেছো দেবরাজ, একবারও তোমার হাত কাঁপলো না, তুমি ওকেও ছাড়লে না। আমি তোমাকে শেষবারের মতো বলছি সাবিত্রী, মুখ সামলে গলা নামিয়ে কথা বলো। না বলবো না। কেন বলবো? আমি কি মিথ্যে কিছু বলেছি নাকি? সাবিত্রী, তুমি কি বলছো সেটা পরিষ্কার করে বলো। তোমার এই মারাত্মক কথার পরিণতি কি হতে পারে তুমি কিন্তু ভাবতেও পারছো না। আমি আর কিছুই ভাবতে চাই না। তুমি যে এত বড় একটা কথা বললে তার প্রমাণ দিতে পারবে? আমি কেন প্রমাণ দেব? যা জিজ্ঞেস করো আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। ও অভিকে নিজের ঘরে ডেকে কি কি বলেছে সেটা ওকেই জিজ্ঞেস করুন। এই কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। তুমি বলো, তুমি বলো কি বলেছি আমি ওদের ঘরে ঢুকে? ওরা তোমায় কি বলেছে বলো? ওরা আমাকে কিছুই বলেনি, ওরা নিজেদের মধ্যে কথা বলছিল সেটা আমি শুনেছি। বিরিয়ানিতে বিষটা তুমি মিশিয়েছ তাই তো? যাতে আলোকে সবার চোখে খারাপ করে ওকে চোখ একদম চুপ করে থাকবে। অনেকক্ষণ ধরে তোমার আজেবাজে কথা সহ্য করেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও কি বলতে চাইছে? এটা বলতে কি বলবে? না না, কি শুনেছো আর কি কি শুনেছো বলো তো আমাদের। কি বলো? ঠিক এই সন্দেহটা করেছিলাম আমি, আবার বিষ ঢেলেছে। ছি 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 সাবিত্রী, তুমি আলোদেরকে বিশ্বাস করছো? হ্যাঁ বিশ্বাস করেছি। আলো আমার ছেলেকে আর ঐশীকে বাঁচানোর জন্য হাসপাতালে কি করেছে সেটা আমি দেখেছি। আর তুমি প্রীতমের বাবা হয়ে ঘরে কতটা নিশ্চিন্তে বসে আছো সেটাও দেখছি। তুমি আলোকে শায়েস্তা করতে যে এই নোংরা খেলাটা খেলছো সেটা আমি বুঝে গেছি। চুপ করে থেকো না দেবরাজ, সত্যিটা স্বীকার করো, স্বীকার করো। হ্যাঁ করেছি, যা করেছি বেশ করেছি। আমি আলোর কাছে বারবার হেরেছি, বারবার মাথা নত করেছি, আর না আর সহ্য করবো না। এতদিন দাঁতে দাঁত চেপে সহ্য করেছি আমি, এবার আলোকে আমি টেনে নিচে নামাবো, তাতে যা হয় হবে। তার জন্য যা যা করার আমি তাই তাই করবো। দুটো বাচ্চা কেন, তারপরে দশটা বাচ্চার প্রাণ যাবে, কিন্তু আলোকে আমি মাটিতে নামিয়ে ছাড়ব। শেষ করে দেব। তুমি আমার ছেলেকে মারতে চাইছো, আমি তোমাকে জেলের ঘানিনা টানিয়ে ছাড়বো না। সাবিত্রী, গলা ছাড়ো। ওর এত বড় সাহস, তুমি আমার সামনে আমার ছেলের গলা করছো? বেশ করেছি, ও একটা অমানুষ, একটা খুনি। সাবু এরকম বলতে নেই, এটা কি করছো? যে স্বামীর কলার ধরতে নেই, কলাটা তোমার কলার ধরে তোমাকে টানতে টানতে জেলে নিয়ে যাবো। এর ফল কত সাংঘাতিক হতে পারে তুমি জানো? কি করবে তুমি আর কতটা খারাপ হতে চাও আমিও তা দেখতে চাই। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলছো, ওর কোলার ধরছো। হ্যাঁ ধরেছি, কিন্তু আমি যা কিছু করছি তার নিজের জন্য করছি না, আমার ছেলের জন্য করছি। প্রীতম যেমন তোমার ছেলে, দেবরাজও আমার ছেলে। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তুলবে আর আমি সেটা মেনে নেব, এটা ভাবলে কি করে? আসলে দোষটা আমার, লাই দিয়ে তো মাথায় তুলেছি, সেই জন্য এত পেয়ে বসেছি। এবার শায়েস্তা করবো আমি, আমি শায়েস্তা করবো এবার তোমার। আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেননি মা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ছেলেকে সাপোর্ট করবেন না, শুধু এখানে না,
দেবরাজের মতো নোংরা মানুষের এই সমাজেই জায়গা নেই। ওর হাজতবাস হলেই ওর চারপাশের মানুষরা ভালো থাকবে। দু তিন যে ভাষণ দিয়ে নিজেকে নেত্রী মনে করছো নাকি? সত্যি কথা বললে তোমার খুব গায়ে লাগে তাই না? তা তো লাগবেই, বরের পয়সা খেয়ে দিয়ে বেঁচে আছো, তারপরে বরকে লম্বা চওড়া কথা শোনাচ্ছো, একটু তো গায়ে লাগবেই। তুমি কি করে সাপোর্ট করছো আলোকে বড় বৌদি? তুমি তো জানো আলো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? এই মানে সব ভুলে যায় ওরকম? আমি কিছু ভুলিনি অদ্রিজা। কিন্তু আর একটা কথাও নাও, আমি তোমাকেও চিনে গেছি। অদ্রিজা আমাকে ভুল বোঝাটা বন্ধ করো। এই কে ভুল বোঝাচ্ছে তোমাকে? ভুল বোঝাবোঝে কি আছে? চোখের সামনে তো দেখলাম তুমি আমার ছেলের গায়ে হাত তুললে। তুমি মা, দেবরাজ আলোকে শিক্ষা দেবার জন্য আপনার নাতিকে মারতে চেয়েছে, ও নিজের মুখে সেটা স্বীকারও করেছে, তারপরেও আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। আপনাদের কি মনে হচ্ছে না যে দেবরাজ যেটা করেছে সেটা ভুল করেছে? এসব ঠিক ভুলের বিচার আমি এখন করব না। আমার চোখের সামনে আমি যেটা দেখলাম সেটাই আমার কাছে ঠিক। তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছো কেন? এই কাজটা তুমি যদি না করতে তাহলে সব ঠিক ভুলের কথা আমি ভাবতাম। ফায়দা তুলছে ফায়দা, আসলে ভুলটা আমারই হয়েছে মা। ভালোবেসে সাবিত্রীকে স্কুটি কিনে দিয়েছিলাম, অনেক স্বাধীনতা দিয়েছিলাম, তো সেই স্বাধীনতার ফায়দা তুলছে। তোলাচ্ছি ফায়দা, তোমার স্বাধীনতার কাঁথায় যদি আমি আগুন না জ্বেলে দিই তবে আমি আমার নাম বদলে দেবো। খবরদার আমাকে মা বলে ডাকবে না। মা? কিসের মা? মা বলার কোনো অধিকার তোমার নেই। তোমাকে বাড়ি থেকে কেন, ঘর থেকে আর নামতে দেবো না? চলো আমার সঙ্গে। চুপ, একটা কথা বলো। জলটা খাওয়ালো। হ্যালো দাদা, বৌদিরা সব কোথায়? মিস্টার মেসি ভাইকে নিয়ে ক্যান্টিনে গেছে, যেতে চাইছিল না, আমি জোর করে পাঠালাম। আচ্ছা, আর বড় বৌদি? কাল রাতে আমাদের ডেকে নিয়ে আসার পর বর্ধিতাকে তো আর কোথাও দেখলাম না।